পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার অন্যতম উপকরণ বাঁশের বাঁশি, আর সেই বাঁশি তৈরিতে ব্যস্ত সময় পার করছে কুমিল্লার হোম নার্সিংউদ্দি গ্রামের বাঁশি কারিগররা। পুরুষের পাশাপাশি নারীরাও একই উদ্যমে করছেন বাঁশি তৈরির কাজ। শত বছরের ঐতিহ্য এই বাঁশি শিল্পে যুক্ত গ্রামের বেশ কয়েকটি পরিবার। শ্রীমুদ্দির বাঁশি সারা দেশের সরবরাহের পাশাপাশি রপ্তানি হয় বিদেশেও। কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা। বাংলা নববর্ষকে সামনে রেখে কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রামে চলছে নানান আয়োজন। মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করবে নতুন বছরকে। প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণ উৎসবের অন্যতম উপকরণ হিসেবে থাকবে বাঁশের বাঁশি। বছরের পর বছর গ্রামের 20টিরও বেশি পরিবার পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে এসব বাঁশি বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। বাঁশি বানিয়ে বিক্রি করে চলে তাদের সংসার। আমার এই বাঁশিগুলি বাংলার পহেলা বৈশাখী উপলক্ষে ছাড়াও বিভিন্ন মাজারে অনুষ্ঠান, বিভিন্ন এই সেমিনার, মানুষ অনেক কিছু অনুষ্ঠান করে, ওই অনুষ্ঠানের ছোট ছোট শিশু বাচ্চারা এবং শিল্পীরা, বাঁশি শিল্পী যারা বানায় তাদেরকেও আমরা বাঁশি সরবরাহ করে দিয়ে থাকি। প্রায় 20-25 বছর ধরে আমি কামে ধরছি, করতেছি। বাঁশি সারা বাংলাদেশে মেলায় মার্কেটে সব জায়গায় আমরা বিক্রি করি, সাথে মেয়েরা সহযোগিতা করে, আর আমার 8 জন করে কারিগর আছে। করোনার কারণে বিগত 2 বছর শ্রীমুদ্দির বাঁশি তৈরির কাজ কিছুটা স্থবির হয়ে গিয়েছিল। এই ঐতিহ্য ধরে রাখতে হোমনার পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন উদ্যোগ নেবে বলে জানালেন হোমনা পৌর মেয়র। ক্ষুদ্র শিল্প যারা আছে তাদেরকে আমরা সহায়তা করব। তো ঠিক তেমনি বাঁশি শিল্পদেরকেও আমরা সহায়তা করি। ওই যে সমবায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক, এই সমবায় সমিতি, ওখান থেকে তারা একটা গ্রুপ ফোন নেয়। আমি সোনালী ব্যাংকের সাথে আলাপ করেছি এবং আমাদের এমপি মহোদয়কে নিয়ে জনতা ব্যাংক সোনালী ব্যাংকে আলাপ করেছি যে তাদেরকে লোন দেওয়া যায় কিনা। বাঙালির ঐতিহ্য এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বাঁশি কারিগররা। রাহনুমা সারা, জিটিভি নিউজ।